চোপা চোপা ও চোপা চোপা, ইয়েস চোপা আজকে ওর মা বাবার শিক্ষা নিয়ে বলল। হ্যাঁ, ওর মা বাবার শিক্ষা যথেষ্ট বন্ডিং, ফ্যামিলি বন্ডিং, বাবা মার শিক্ষা হচ্ছে, ওদের বাবা মা দুজনেই কর্মঠ। বাবা তো কি সুন্দর রান্না করতে করতেও বেশ ভালো রোমান্টিক রোমান্টিক রিলস করছে, ড্রাইভিং সিটেও বাস ড্রাইভিং করতে করতে রিলস করছে, ব্যারাকে বসেও রিলস করছে। এই বয়সে মানে ছেলে মেয়ে বিয়ে দেওয়ার পরেও যে বাবারা এত রোমান্টিক রিলস করতে পারে, আর যখন কিনা পরিবারের মধ্যে একটু যন্ত্রণা চলছে, এটা কিন্তু খুব মোটিভেটিং ব্যাপারটা। হ্যাঁ, যে জো হো না থা ও দেখ লেঙ্গে, জো হোগা ও দেখ লেঙ্গে, এরকম একটা ব্যাপার বাবার মধ্যে আছে। না হলে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেলে, একটা মেয়ের ভাঙ্গা জীবন, কি হবে নাতিটার, নাতিটার কি ভবিষ্যৎ, মেয়ে যাকে গ্রহণ করেছে বা যাকে গ্রহণ করবে সত্যি সে ভালো কি না, এরকম একটা ব্যাপার বাবাদের মনে থাকে, চিন্তা থাকে। সেই সব ভুলে মা বাবা দুজনেই ভালো ভিডিও করছে এবং ব্লগগুলিতে বেশ ভালো ভিউজ হচ্ছে। দারুণ লাগে যখন সেই ব্লগগুলিতে ভিউজ হয় এবং ভালো ভিডিও হয়। চলো এবার আসছি চোপা চোপা। বাচ্চাদেরকে দেখেছে দেখে ওর ছোটোবেলার স্কুলের কথা মনে পড়েছে। এবার কোথাও মাইক টাইক বাজেনি, ওর পাড়ার ক্লাবেও না স্কুলেও না, কারণ এইবার একটা ঘটনা তোমাদের পশ্চিমবঙ্গে হয়ে গেছে, তাই পশ্চিমবঙ্গ স্বাধীনতা দিবসটা এবার ওরকম ধুমধারাক্ষা করে হয়নি। 14 তারিখ রাত্রে এত মানে রাত দখল মেয়েরা করার পর 15 তারিখ সকালবেলা ওরকমভাবে পশ্চিমবঙ্গে এবার স্বাধীনতা দিবসটা এভাবে হয়নি, কারণ 15 তারিখে যেভাবে আরজিকরের কি বলে ইমার্জেন্সি ওয়ার্ড ভাঙা ছিল, অক্সিজেন ভাল্ভ বন্ধ হয়ে করে দিচ্ছিল, তাই সেভাবে হয়নি। যাই হোক, তুমি বাচ্চাগুলিকে দেখে মনে পড়লো তোমার স্কুল লাইফ, তোমার সেই স্কুলে তুমিও বোধ হয় পড়তে, এবং তুমি বাচ্চাগুলিকে প্রশ্ন করলে স্বাধীনতা দিবস হয়ে গেছে, স্বাধীনতা দিবস হয়ে গেছে, এটা কি প্রশ্ন? স্বাধীনতা দিবস আমরা পালন করি, স্বাধীনতা তুমি বলতে পারতে পতাকা উত্তোলন হয়ে গেছে, পতাকা উত্তোলন মানে স্বাধীন, যে পতাকাটা নিচে ছিল ছিল সেটাকে আমরা খুলে দেই, তাই এটাকে পতাকা উত্তোলন বলে, হোস্টিং বলে, সেই ফ্ল্যাগটা হোস্ট করা হয় যার জন্য আমরা ওপরে তুলে দিই, দেখো এই আমাদের ডেমোক্রেটিক কান্ট্রি, উই আর ফ্রি ফ্রম দ্য স্লেভারি অফ ইংলিশ পিপল। তাহলে সেটা হচ্ছে স্বাধীনতা, স্বাধীনতা দিবস হয়ে গেছে আবার কি কথা, পালন স্বাধীনতা দিবস পালন করা হয়ে গেছে, এটা হতে পারে, কথাগুলি একটু বলতে জানতে লাগে। পড়াশ যদি স্বাধীনতা দিবসটা মানেটা না বুঝে থাকো, গুগল করতে পারো, গুগল করে এত কিছু করো, তুমি জানো তুমি এই টপিক নিয়ে কথা বলবে, তুমি বিং এ ব্লগার, তুমি গুগল কেন করে নিলে না? আচ্ছা, তুমি বিড়ালকেও জিজ্ঞেস করছো স্বাধীনতা দিবস করে ফেলেছিস, স্বাধীনতা দিবস হয়ে গেছে। স্বাধীনতা দিবস আমাদের গর্ব, আমাদের গর্ব 200 বছর পরাধীনতার হাত থেকে আমরা ছাড়া পেয়েছি, সেটা নিয়ে ওই বিড়ালকে জিজ্ঞেস করাটা একটু কেমন মস্কারার মতো, তাই না? এখন তোমার ভিউয়ার্স আসবে না, ও কিছু বললি আপনি ভুল দেখেন, অবশ্যই একটা ব্লগার যখন কথা বলবে যার 81K সে বুঝে বলবে, বিড়ালকে জিজ্ঞেস করার মতো না, কিরে কেমন দেখলি আমার দেশের পতাকা, বিড়াল উত্তর দেবে, বিড়াল বুঝবে, হ্যাঁ বিড়াল কি কেমন লাগলো, দুর্গা মার মূর্তিটা কেমন লাগলো, জিজ্ঞেস করবেন, বিড়ালকে জিজ্ঞেস করবেন? ঠিক তেমনি দেশ নিয়ে যখন কথা বলা হবে সেটাকে ওই জায়গাতে রেখেই ওই বিড়ালকে জিজ্ঞেস করতে লাগবে না স্বাধীনতা দিবস হয়ে গেছে। তারপর ওর আসছে খাওয়া, অবভিয়াসলি ওর মা রান্না করবে এবং মা যথেষ্ট কর্মঠ মহিলা, ওর মা ভিন্ডি ভাজা আর ওই পাঙ্গাস মাছ নাকি ওটা রান্না করেছে, আর আবার লোটে মাছ করা হচ্ছে বৌদির জন্য, বাড়িতে কেউ লোটে মাছ খায় না, বৌদি লোটে মাছ ভালোবাসে তাই বৌদির জন্য লোটে মাছ করে, এবং সেটা কিন্তু শুনিয়ে দেওয়া হলো যে বাড়িতে বউয়ের জন্য লোটে মাছ আনা হয়, বারবার কেন মনে করিয়ে দেওয়া হয় এটা শুধু বৌদির জন্য, এটা শুধু বৌদির জন্য, কারণ তুমি তোমার শ্বশুর বাড়িতে ওই জিনিসগুলি পাওনি যেগুলি তুমি চেয়েছিলে, তাই তো, তোমার যেটা ভালোবাসা
তোমার জন্য কিন্তু দই আনা হতো, তোমার জন্য দই আনা হতো, তোমার জন্য নিউট্রিশেক দেওয়া হয়েছিল, তোমাকে গান বিয়ের পর শেখানো হয়েছিল, তোমাকে মেকআপ ওয়েলনেস কোচের ট্রেনিং শ্বশুরবাড়িতে, হ্যাঁ হতে পারে বিজনেসের জন্য, টাকা রোজগারের জন্য, বাট তোমাকে ওই দিকগুলিতে খুলে দেওয়া হয়েছিল তোমার শিক্ষার ঝলকটা বাড়ানোর জন্য। এটাও কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই, ঠিক আছে? তাই বৌদির জন্য তোমার মা যদি রান্না করেই থাকে, ওটা তো তোমার মার কর্তব্য। বাড়ির বউ, একমাত্র ছেলের বউ যেটা ভালোবাসে, সে কি বিয়ের পর সব ত্যাগ দিয়ে দেবে? দেবে না, না। তার চাহিদা, তার চাওয়া পাওয়াটারও সম্মান করতে হবে, নাহলে ঘরে ঘরে পরকীয়া শুরু হবে। হ্যাঁ, পরকীয়া মানে কি? এমন একটা কাঁধ যার বুকে মাথা রেখে লোক তার জীবনের না পাওয়া জিনিসগুলি বলে, আর যখনই সে না পাওয়া জিনিসগুলি বলতে শুরু করে দেয়, তখনই সে যদি অপোজিট জেন্ডার থাকে, যদি সেম জেন্ডার থাকে তাহলে ভালো বন্ধু হয়ে যায়, আর যদি অপোজিট জেন্ডার থাকে এবং উদ্দেশ্য যদি মহৎ না থাকে অপোজিট জেন্ডারের, তখন সে ওই ফিঙ্গার ধরার বাহানায় হাতটা ধরে ফেলে। সেখানে দাঁড়িয়ে বৌদি যদি লোটে মাছ ভালোবাসে, সেটা তোমার মা করে কর্তব্য। তোমার মা যেটা ভালোবাসে সেটা যদি তোমাদের বাড়িতে হয়, তোমার ঠাম্মি যেটা ভালোবাসে সেটা যদি তোমাদের বাড়িতে হয়, তাহলে বৌদি যেটা ভালোবাসে সেটাও হবে, সেটাও হবে। ভেতো বাঙালি বারবার বৌদিকে নাইবা বললে, আজকেও বলেছ, টন করে বলেছে, এবং বৌদি যখন তুমি লোটে মাছটা বলেছ, বৌদি এইভাবে হাত দেখিয়েছে যে হ্যাঁ আমি খাই, একজন খায় যখন বলেছ ও তখন হাত দেখিয়েছে। বৌদি কিন্তু বসে থাকে না, ওই আলু কাটছে, শাশুড়িমার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে। তোমার সাথে ফুল তুলতে গেল, তুমি বেলগাছ দেখে ভাবছিলে ওখান থেকে বেলগাছটা উঠানোর জন্য, তাই তো? তো তারপর ভাবলে যে না, এই বেলগাছটাকেও লাগিয়েছে। তুমি তো মিশোতে অনেক কিছু অর্ডার করো, হ্যাঁ, মিশোতে কিন্তু, অ্যামাজনে কিন্তু প্ল্যান্ট উইথ পট পাওয়া যায়, তুমি বেলগাছও কিন্তু মিশো থেকে অর্ডার করে আনতে পারো। হ্যাঁ, এত ড্রেস, এত জিনিস আনতে পারো, আর পাতা গাছ আনা যায় না? ভালো ভালো ফুল গাছ, ভালো ভালো ফল গাছ মানুষ কিন্তু আজকাল অ্যামাজনে অর্ডার করেও আনে। তোমার যদি খুব বেশি বেলগাছ লাগে তুমি আনতে পারো। হ্যাঁ, তোমাদের ওখানে যে চারা থাকে তার আলাদা কথা, চারা কিনে লাগিয়ে দিতে পারো, চারা কিনেও কোনো টবে তুমি লাগাতে পারো। যাই হোক, তুমি বেল পাতা ফুল এসব তোমার পুজোর দরকার ছিল, বৃহস্পতিবার ছিল, যদিও তুমি স্নান করার পর না বসে হাওয়া না খেয়ে ফ্যানের পুজো করতে পারো না, তাই পুজোটা তুমি দেখালে না। তো বললে তোমার একটা অ্যাড ছিল ট্যান রিমুভাল, তোমার খুব লাক ফ্যাক্টর, এবং সত্যিই খুব ভালো লাগছে, তুমি প্রচুর প্রমোশন ভিডিও পাচ্ছ, এটা কিন্তু খুব খুব গুড সাইন। এই জায়গাটা তুমি ধরে রাখতে পেরেছ, তোমার গ্ল্যামার, তোমার সব কিছুর জন্য এই জিনিসটা কিন্তু মানুষ এই জিনিসটা যেন পাগল হয়, কারণ ভিডিওতে সেরকম একটা কিছু থেকে অনেক বেশি ডাবল টাকা রোজগার করো তোমরা প্রমোশন ভিডিও করে, যেটা কিন্তু তোমাকে ভগবান ঝাপ্পার ফারকে দিয়েছে, হ্যাঁ দিচ্ছে এখন পর্যন্ত। দেখলাম তুমি বসে আছো, তোমার মা তোমার জুতো টেডি পুতুল রোদে দিল, তোমার মা ঘর মুছছে, তুমি কিন্তু বসাই, হ্যাঁ তুমি ভিডিও করছো কথা বলছো, কিন্তু কন্টিনিউয়াসলি তুমি কিন্তু বসাই থাকো। তোমার মা তোমার বৌদি যেভাবে কাজ করে, হ্যাঁ তোমার মা কাজ করতে করতে ফোন আসছে, ফোনে কথা বলছে, কিন্তু উনি কিন্তু বসে থেকে না, উনি কাজের মধ্যে। এখন এইটা মেয়েকে খাওয়ার দেবো, মেয়ে মাছ খাবে না, মেয়ের জন্য মাংস, বউয়ের ফেভারিট লোটে মাছ, বউয়ের জন্য লোটে মাছ, ছেলে হয়তো ফাঙ্গাস মাছ খাবে, কারণ রাত্রে ওরা মাছ মাংস একসঙ্গে গরম করছে, কারণ ওদের কোনো অসুবিধা নেই, ওরা সবাই ফাঙ্গাস মাছ মাংস সব খেয়ে ফেলতে পারবে, অসুবিধা নেই। এবার আসছি তালের বড়া, তোমার ওই দিনই তোমার দাদা বলেছিল নারকেল পেরে রেখেছে, কারণ তালের বড়া হবে, আর তুমিও তালের বড়া করলে। বৌদি কি সুন্দর করে তালটা শ্বাসটা নিয়ে রাখলো, মানে তালের যেটাকে বলে কি বলে এটাকে, তালের রস বা যেটাই বলা হোক, সে তালের এটা নিয়ে রাখলে রাখলো। সেদিন কিন্তু প্রদীপরাও তালের বড়া করল, কমফোর্ট। তুমিও বললে, মা বললো কিছু কাপড় ভিজিয়ে রেখেছে কমফোর্টে একটু মেলে দিয়ে দে। এদিকে জানো প্রদীপও কিন্তু কমফোর্ট কিনে আনলো। তুমি ঠিক যে বাজার থেকে আসার পর, তুমি শুধু না সমস্ত ব্লগাররাই কি কি এনেছে কিনে দেখাও, আজকে কিন্তু প্রদীপও শিখছে কমফোর্ট, আটা নুডলস,
ম্যাগি সসের প্যাকেট, বড় সার্ফের প্যাকেট। তোমাদের মধ্যে কোথাও না কোথাও মিল তো ছিল, কিন্তু বিয়ের সময় ওই গিট বাঁধে না, সে গিটটা না একটু আলগা হাতে বেঁধেছিল, যে বেঁধেছিল সে যদি একটু টাইট করতো গিটটা টিকে যেত। কারণ অনেক জায়গাতে তোমাদের কিন্তু সেন্সটা অনেক জায়গাতে মিলে যায়। আচ্ছা, এবার আসি, অনেকে যেরকম কমেন্ট করে তোমাকে বিয়ের আগে আর বিয়ের পরে সামান্য একটু ঘরে পরার কানেরও নাকি কিনে দেয়নি, কিন্তু আমি দেখেছি বিয়ের মানে বিয়ের পর তোমার হাজব্যান্ড তোমাকে অনেক ভালো শাড়ি কিনে দিয়েছে। তুমি ডিফারেন্ট জায়গাতে ডিফারেন্ট শাড়ি পরে যেতে, প্রথম 2 বছর তো সেরকম একটা রোজগার ছিল না, তারপর যখন রোজগার হলো তোমাকে যেটুকু দেওয়া দিয়েছে, হ্যাঁ সে গোল্ডেন ইয়াররিং এটা তোমার ডিমান্ড ছিল, সেটা হয়তো সে দেয় নাই, বাকি জিনিসগুলো দেওয়ার চেষ্টা করেছে। কারণ ওর তখন লক্ষ্য ছিল এই তাজমহল, তাজমহল বানাবে, সুন্দর ঘর বানাবে, কারণ ফট করে গাড়ি কিনলো, বাইক কিনলো, তারপর বাইক যদিও কিনে নেই, ওর বাইক, এই বাবার বাইকটা তো ওর দিদির দেওয়া, ওর টার্গেট ছিল এটা বাইক কিনবে, ওর টার্গেট ছিল ভালো মার্বেলের ঘর, হয়তো ভেবেছিল সব কিছু আগে এগুলি পূরণ করার পর হয়তো তোমার ডিমান্ডগুলি, হয়তো বলছি কারণ ও একটু কঞ্জুস সেটা আমি বুঝে গেছি। তো সেখানে দাঁড়িয়ে হয়তো পূরণ করলো হল, হ্যাঁ কারণ প্রথম 2 বছর এমনি চলে গেছে, তারপরে 3 বছর যেটুকু রোজগার ওইগুলিকে একটু মানে জমিয়ে রেখে ও মেইনলি ফোকাস করেছিল ওর সুন্দর একটা এই মার্বেলের ঘর, তাতে যে বউয়ের কানের না দিলে বউয়ের রাগ হবে, বউয়ের অভিমান হবে, সেটা বোঝার অত চেষ্টা করেনি। ঘর কা মুরগি ঘর কে বিবি ডাল বরাবর, ওই ডাল বরাবর ভেবে ভেবে এই ডালটা যে অন্যের চোখে মুরগি লেগেছে, আর সে মুরগিটাকে সোনার ডিম পারা মুরগিটাকে নিয়ে উড়ে যাবে সেটা ভাবতে পারিনি, তাই তোমার সেই ইয়াররিংয়ের ডিমান্ডটা ও পূরণ করতে পারেননি। হ্যাঁ ও অ্যাপ, কিন্তু তারপরও কিন্তু প্রদীপ বলেছে এমন অনেক ডিমান্ড বা অনেক জিনিস ও তোমার জন্য করেছে, যেটা কিনা ওর মাকে লুকিয়ে, যেটা ওর মা হয়তো পছন্দ করতেন না, আচ্ছা আমার জন্য আনিনি বউকে দিচ্ছে, আমার জন্য দেয়নি বউকে দিচ্ছে, এটা করেছে কারণ ও নিজের জন্য, কারণ তোমাকে তো মেকআপের মধ্যে রাখতেই লাগবে, মেকআপের মধ্যে রাখতে লাগবে বলেই তো, কারণ অ্যাড ডিফারেন্ট শর্টস, ওকে ড্রেস কিনে দিতে হতো, ও তোমাকে নিয়ে পার্লারে যেত, হ্যাঁ এগুলি করতে লাগতো, তোমাকে রোগা করানোর জন্য এই ওয়েলনেস কোচে যাওয়া, ট্রেনিং দেওয়া, এবং তোমাকে কিন্তু রোগা করে ও করতে পেরেছিল, এটা তুমি গত 1 বছরেও এই অনলাইন হ্যান ত্যান করে পারোনি, কিন্তু ওর ওখানে কিন্তু মোটামুটি 1.5 বছরের মাথাতেই তুমি ফিট অ্যান্ড ফাইন হয়ে গেছিলে। অবশ্যই পরবর্তীকালে তোমার এই লো ব্লাড প্রেশার এগুলি হয়েছিল, সেরকমভাবে তুমি খেতে না, খাওয়াটা একদমই কমিয়ে দিয়েছিলে, ভালো ফল টল খেলে হয়তো সেটা হতো না, হলে সেটার জন্যও কিন্তু ও ভাবছিল, ভাবছিল যে না যে তা না, একটু সূক্ষ্মভাবে দুজনকেই বিচার। অবশ্যই প্রদীপ কঞ্জুস, কারণ কঞ্জুস থেকে বড় কথা ও তো খুব এলাহিভাবে বড় হয়নি, প্রদীপ খুব এলাহিভাবে বড় হয়নি, তাই যখন ও ঘরটা শুরু করলো ও ড্রিম প্রজেক্ট যে এটা করব, এখানে ফল সিলিং, এখানে এলইডি, তাই ওর প্রধান সেটাই ছিল ঘরের দিকে, লক্ষ্যটার দিকে। তাছাড়া মা তো একটা ব্যাপার ছিলই যে মা রাগ করবে, মা মাইন্ড করবে, খুব বেশি হয়তো তোমাকে দিতে পারিনি, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই, একদম 2 হাতে না খরচ করেনি, কারণ ওর ঘর বাইক, তারপরে তো একটা ব্যাপার থাকে না যে ঘর হয়ে গেছে, বাইক হয়ে গেছে, জিনিস যা হয়ে গেছে, তারপরে না হয় তোমার যা চাহিদা তা করতো, তোমার যে সেই জিনিসগুলি কিন্তু তোমার সমসাময়িক এই মৌ বউ বলো, প্রিয়া বলো, ওরাও কিন্তু ওই এন্থার খরচ করে না, বিশেষ করে মৌ বউয়ের যেহেতু একটা চিকিৎসার ব্যাপার আছে, ও কিন্তু টাকাটা বুঝেই খরচ করে। ঠিক তেমনি প্রদীপের লক্ষ্য ছিল একটা সুন্দর ফুটফুটে বাড়ি, সুন্দর বাইক, অবশ্যই বউকে ড্রেস দিত, শাড়িটাই খুব সুন্দর শাড়ি তোমার ছিল, এটা দেখা গেছে দেখেছি, হ্যাঁ সোনার রিংটা তোমাকে দেয়নি, ইয়াররিংটা হয়তো দিত, হয়তো দিত এই 2024-এ বা 25-এ, ঘরটা হয়ে গেলেই পরে তো মোটামুটি ওর বারবার বলছিল আমার টার্গেট এখন ঘর, আমার টার্গেট এখন ঘর, বাজেট এক্সিট করছে, বাজেট এক্সিট করছে, তোমাকে বোঝাচ্ছিল, আর ও জানে তোমাকে সোনা জিনিস কিনে দিলে এটা ওর জন্যই প্রফিট, যেহেতু ও বিজনেস মাইন্ডেড ছেলে, ওইটা জানে যে সোনার জিনিস তোমাকে কিনে দিলে ওটা ওরই প্রফিট, তখন তো জানতো না যে ওর ডাল বরাবর স্ত্রী কারোর জীবনে মুরগি চলে যাবে, তাই ও হয়তো তোমাকে এগুলি করার পর দিত।
তো এই যে প্রশ্নগুলি লোকের মাঝে, ওকে একটা সোনার রিং কিনে দিল না, ওকে তো সারা দিন রাত্র আপনারা মৌখিকভাবে কাটাছেঁড়া করা হচ্ছে, সত্যি কি তাই চোপা? সত্যি কি তাই? হ্যাঁ, আর জন্মদিনের ব্যাপারটা কারোর কাছে লুকুনো নেই, সেটা সবাই জেনে গেছে। কিছু কিছু জিনিস, ওই যেরকম আমি একটা ফ্ল্যাট নিলাম, তখনই আমি বলেছি, আমাকে সে লিখে গেছিল, সবাই দেখলেন তো গালে কেমন থাপ্পড় খেলেন, ফ্ল্যাটটা নিয়েছে। তখনই আমি জানতাম তুমি ফ্ল্যাটটা নিয়ে খেলছো, ফ্ল্যাট তুমি নিতে পারবে না, কারণ তুমি খরচটা অত্যাধিক বেশি করতে ভালোবাসো। একটা কারণ তোমার আছে, তুমি কোনোদিন টাকা তোমার হাতে পাওনি, তোমার যে ডিমান্ড তুমি ওকে বলতে ও কিনে দিতে, টাকা তোমার হাতে দেয়নি। কিন্তু তা সত্ত্বেও তোমার কাছে একদম খালি করে গেছে তাকে তো না, তোমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা কিন্তু ছিল, অ্যাডের 5 লাখ টাকা ছিল, কিন্তু তুমি ভুল করে এটিএম কার্ডটা সঙ্গে নিয়ে আসনি, খালি ব্যাংক বইটা এনেছো। ব্যাংক বই যখন সাথে রাখবে, পাসবুকের সঙ্গে এটিএম কার্ডটা রাখবে। এই তোমার অ্যাকাউন্টেও 5 লাখ টাকা দিয়েছিল, একদম যে দেয়নি তা না, কিন্তু দিয়েছিল, কিন্তু ওই যে তুমি রাখতে পারোনি, ও ও তোমাকে দেবে না, কারণ ওর মধ্যে তো এখন একটা প্রতিহিংসা কাজ করছে। আগে তোমাকে এতবার হোটেলে নিয়ে খাইয়েছিল, খাওয়াতো না, খাওয়াতো না, তুমি একদিন রাগও করেছিলে, ভ্যালেন্টাইন্স ডেতে রিলস টিলস করতে গেছিলে, বলছো বাড়ির থেকে ভাত খেয়ে এসে এখন এখানে বসে চার কাটলেট খাচ্ছ। এখন দেখো প্রায় দিনই মা বাবাকে নিয়ে ও গাড়ি করে ঘুরতে যায়, অফকোর্স ব্লগিংয়ের জন্য, সবাই বলে মাকে রেস্ট দাও, মাকে রেস্ট দাও। তারপরও কিন্তু বিভিন্ন জায়গায় এখন মাকে, ছেলেকে, বাবাকে খাওয়ায়, আর বাবার এই বাড়ির বাইরে যাওয়াটার কারণও কিন্তু তোমাদের ছাড়াছাড়ি, তাহলে বাবা হয়তো ঘরেই থাকতো, তুমি ওর মা আর বা ছেলে হয়তো গেলে হলে। ওই যে ওর টার্গেট ছিল একটা বাড়ি, একটা বাইক, মোটামুটি টার্গেটটা ফুলফিল করতে পেরেছে, হয়তো 2400 কিছুটা ওর ধার টানতে হবে, কিছুটা হয়তো 2500, তারপরে কিন্তু ওরা সেরকম একটা থাকবে না, যে বাজেট বা যে লোন যদি নিয়ে থাকে, যে খরচ যা করেছে, যেহেতু ইএমআই দিচ্ছে ও বাইকের একটা, তো আফটার পুরো 2500 লাগবে না, 25শে জুন জুলাইয়ের পরে, মানে 2400 তো চলছে আগস্ট, 2500শে জুন জুলাইয়ের পরে কিন্তু ওর অনেকটা বাজেটই কমে যাবে। সেইখানে দাঁড়িয়ে, সেইখানে দাঁড়িয়ে ও কিন্তু তোমার জন্য খরচ করতে পারত। তবে অবশ্যই ও খরচ করে আগে 5 বার ভাববে, এটাতে কত টাকা প্রফিট, সোনার দাম কত টাকা হয়েছে, এটা কিনলে লাভ না সেটাও ভাববে, কিন্তু তাও খরচ করে। দেখো কতবারও ঘুরতে গেল, এখন এই দীঘা গেল, আবার ঘুরতে যাচ্ছে, নিজেই বলে দিয়েছিলেন জুতো কিনেছে, কিছুদিনের মধ্যে আবার ঘুরতে যাবে। তাই একটুখানি সময় হয়তো, কারণ বিয়ের প্রথম 2 বছর দারিদ্রতার মাঝে গেছে, কোনো রোজগারপাতি ছিল না, চ্যানেলও তখন তেমন কিছু ছিল না, 3 বছরের রোজগারে এত সুন্দর একটা বাড়ি করে এলো, 3 বছরের রোজগারের মধ্যেই ওই উচ্ছে দিয়ে মাছের ঝোল খেয়েই, আমি অস্বীকার করছি না জায়গাগুলি, ওইগুলি করেছে প্রথম 2 বছর, যেখানে রোজগারই 10,000-15,000 টাকা ছিল, 12,000 টাকার মতো ছিল, তো সেখানে ও কী করবে? তারপরে ওই আর ভিউজে তার অত হতো না, তারপরে ওই ভিউজ থেকে এত জমিয়ে এত বড় একটা বাড়ি করলো, বাড়িটা কিন্তু খুবই সুন্দর করেছে, ওপরের ডিজাইন থেকে শুরু করে, তার জন্য রোজগার লাগবেই, মাত্র 3 বছর, 3 বছর রোজগারে, তাই একটু পেটে শখে গামছা বেঁধেই হয়তো বা করেছে। আর ঘরের বউটাকে ডাল ভেবে রেখে দিয়েছিল। যাই হোক, এটুকুনি বললাম, তবে বিড়ালকে স্বাধীনতা দিবস পালন করেছে কেন জিজ্ঞেস করা উচিত না? দুর্গা পুজোর সময় জিজ্ঞেস করো বিড়ালকে, কিরে বিড়াল, দুর্গা আমার মুখটা দেখেছিস? একটু জিজ্ঞেস করো, ঠিক আছে? তো একটু ম্যাচুরিটি আশা করা যায়, কারণ তুমি জীবনে অনেক বড় যুদ্ধতে যাচ্ছ, নো ডাউট, তোমার লাইফে এত কম বয়সে বিশাল বড় স্ট্রাগল, তুমি যেই স্বপ্ন নিয়ে 17 আগস্ট, আজকে 16 আগস্ট, আজকের দিন পর্যন্ত ওই বাড়িটাতে ছিলে, তুমি যেই স্বপ্ন নিয়ে ওই বাড়ি ছেড়ে এসেছ, সেই স্বপ্ন পূরণ হয়েছে কি, পূরণ করতে পেরেছ কি? দুর্গা, গ্রাসেস আর অলওয়েজ গ্রিন, দূরের জিনিস সবসময় খুব ভালো লাগে, খুব সুমধুর লাগে, দেখতে ভালো লাগে। সত্যি পেরেছ কি? যেই স্বপ্ন, যে জিনিস তুমি চেয়েছিলে, পেয়েছ কি? চান্স কম।
তোমার টাকায় সব কিছু এখন হবে, কইয়ের তেল দিয়ে কই ভাজা, কই মাছ ভাজা। সব জায়গায় তোমার 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 তেল দিয়ে কই মাছ ভাজা হচ্ছে। বাবা মার জন্য অবশ্যই করতে পারো, একটা ছেলে যদি করতে পারে, একটা মেয়ে করতে পারে, অবশ্যই করতে পারো। তার মানে এই না তোমার রোজগার না থাকলে বাবা মা তোমাকে দেখবে না, বাবা মা হয়তো তোমাকে ফেলে দিতে পারবে না, কোনো দিনই ফেলে দিতে পারবে না। দাদা বুদি ফেলে দিতে পারলেও বাবা মা ফেলে দিতে পারবে না, কারণ দিনের শেষে তুমি তাদের একমাত্র কন্যা। তা যাই হোক, তুমি অনেকবার যাই হোক যাই হোক বললাম, যারা এই প্রশ্নগুলি করো উত্তরগুলি এখানে আছে, উত্তরগুলি এখানে আছে। স্বাধীনতা স্বতন্ত্রতা মানে বেলাল্লা পন্না না, ও যেগুলি করছিল মাঝখানে বেলাল্লাগিরি শুরু করেছিল। হ্যাঁ, ওই এখানে যাওয়া ওখানে যাওয়া ওখানে ঘোরা কোনোটাই ও লুকিয়ে রাখতে পারেনি, তার জন্যই অনেকে রাগ করেছে। এখন অনেকটাও শক্ত হয়েছে, কিন্তু আরও শক্তকে হতে হবে যদি সব কিছুকে পেতে হয়। স্বাধীনতা তোমার হাতে এনে কেউ দেয়নি, কেউ দেয়নি। লিগ্যাল অ্যাকশন, লিগ্যাল অ্যাকশন, লিগ্যাল অ্যাকশন। কতবার তুমি লিগ্যাল অ্যাকশন দেখালে, কতবার তুমি ডিভোর্সের জন্য কোর্টে গেছো, কতবার তুমি কাস্টাডির জন্য কোর্ট দেখিয়েছো, দেখলাম না তো। এই তো অক্টোবর মাসে ছেলেটা 4 বছর কমপ্লিট হয়ে যাবে, 5 বছর হয়ে গেলেই তোমার চান্স বাচ্চাটাকে পাওয়া আরেকটু কমে গেল। তুমি নিজের পায়ে নিজেই কুড়াল দিচ্ছ, কাউকে দিতে লাগছে না, কাউকে দিতে লাগছে না, নিজের পায়ে একের পর এক কুড়াল মারছ। অ্যানিহাও 5 বছরের আগে তোমাকে কোর্টের পিটিশন দিতে লাগবে, ঠিক আছে? ইসেতে না, 5 বছরের পরে যখন দেবে কমে যাবে, আর 10 বছরের পরে হলে ছেলেকে জিজ্ঞেস করা হবে, ছেলেকে জিজ্ঞেস করা হবে তুমি কাকে চাও, মা না বাবা। তোমার মনে হয় ছেলে তোমাকে চাইবে 10 বছর বয়সে, যদি তুমি আমি দেখা করো না করো? আমার মনে হয় না, ছেলে তার ওই নিরাপদ আশ্রয়স্থল থেকে বেরোতে চাইবে না। অনেকে আবার আমাকে বলেছে যে দেখবেন ও এর জন্যই রেখে এসেছিল বাচ্চাটাকে, কারণ বাচ্চাটা নিরাপদ জায়গায় আছে, হ্যাঁ ভালো জায়গায় আছে, ভালো আশ্রয় আছে। তাই হয়ে থাকে, ও যদি এই জেনে বেরিয়ে আসে ছেলেটা যেখানে আছে ভালো আছে, তাহলে আবার ওই জায়গার থেকে ছেলেটাকে আনতে চাইছে কেন? মার মমতা তার জন্য, মার মমতা কিন্তু কর্মক্ষমতায় দেখাতে লাগবে। স্কুলে নেওয়া আনা, টিউশনে যাওয়া আসা, ওগুলো করতে পারবে তো? এই আশায় ও বাড়ি থেকে বেরিয়ে এসেছে যে ও নাকি মার মমতা, হ্যাঁ মানে যেখানে আছে ভালো আছে, যেখানে আছে ভালো আছে জানতো, জেনে শুনেই রেখে এসেছে, তাহলে এখন আনার চেষ্টাটা কেন করছে? আর সত্যি কি চেষ্টাটা করছে আনার? আনার চেষ্টা করলে না এতদিনে 1 বছরে অ্যাটলিস্ট ও ওর আইনজীবী ওকে দেখা করার রাস্তা আনতে দিত। 1 বছরে এমন অ্যাডভোকেট ধরেছে যে একদিনের জন্য ছেলের সাথে দেখা করার পারমিশন নিয়ে দিতে পারেনি, কারণ পয়সাটা উকিলকে খরচ করার মতো মেন্টালিটি ওর নেই। এর থেকে ভালো মার সাথে গিয়ে অস্ট্রেলিয়ান চিকেন কিনতে পারবে। চিকেনটা কিনে না দিয়ে মাকে তুমি উকিলকে টাকা দিতে না? তাহলে অ্যাটলিস্ট আইনজীবী একটা রাস্তা বার করতে পারতো তোমার সঙ্গে ছেলের ফোন কলে কথা বলা, বা ভিডিও কলে কথা বলা, বা কোনো পুলিশ স্টেশনে বা কোনো কোর্টে গিয়ে অ্যাটলিস্ট ছেলেকে দেখা করার পারমিশন নিয়ে দেওয়ার। কোনোটাই তোমার আইনজীবী করতে পারেনি, কারণ কি ধরে নেব, তোমার সদিচ্ছার অভাব, না তোমার উকিলের ক্ষমতা কম, না কি আইনের ফোক করে তুমি পড়ে আছো। তোমার ওই আইনজীবী তুমি ছেড়ে দিয়েছ আই থিঙ্ক মান্থ অফ ফেব্রুয়ারি মার্চ, এপ্রিল থেকে বলছিলে খুব তাড়াতাড়ি ছেলেকে আমি পাচ্ছি, খুব তাড়াতাড়ি ছেলেকে আমি পাচ্ছি। এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, অগাস্ট শেষ হতে চলেছে, 6 মাস চলে গেল, কাছে পাওয়া তো দূর কি বাদ, দেখা করার মতো একটা কিছু লিখিয়ে তুমি আনতে পারোনি। এগুলি বললে আবার তোমার ভিউয়ার্সদের গায়ে লাগে, চোপা প্রত্যেকটা কথা তোমাকে আমি প্রতিটি মুহূর্তে বুঝিয়ে দিয়েছিলাম, এটা করবে না, ওটা করবে, ওটা করবে না, এটা করবে, প্রচুর বুঝিয়ে দিয়েছিলাম, তুমি কোনোদিনও বুঝতে চাওনি, ঠিক আছে? চলো বাই।